ফুটবল বাফুফে নির্বাচনে এবার চ্যালেঞ্জের মুখে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি ওই পদে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে গেল 12 বছর ধরে সালাম মুর্শিদি আছেন ওই পদে তাই তরফদারকে সামনে পেয়ে এবার একটা পরিবর্তনের চাহিদা তৈরি হয়েছে এই সমীকরণে ভোট যুদ্ধে তরফদারকেই এগিয়ে রাখছেন সাবেকদের অনেকে কদিন বাদেই বাফুফে নির্বাচন করোনাকালেও ভোটের মাঠে আগুন সিনিয়র সহসভাপতি পদে লড়াই হবে হাড্ডা হাড্ডি একদিকে 12 বছর ধরে বাফুফের ওই পদে আছেন সালাম মুর্শিদি তার বিপরীতে গত 5 বছর ধরে ফুটবলকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করা তরফদার রুহুল আমিন সাবেক ফুটবলারদের অনেকেই মনে করেন এবারে নির্বাচনে কঠিন পরীক্ষাই দিতে হবে সালাম মুর্শিদিকে এই যে পরিচিতির জন্য হোক বা যে কোনো কারণে পয়সা খরচ করে সে অনেক দুটা ক্লাব চালায় ডিএফ এর খেলাগুলি চালায় ডিএফ কে হেল্প করে সালাম মুর্শিদি ওখানে ওগুলি করে কিনা এটা আমার জানা নাই 12 বছরে আমাদের ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা তাদের কার্যক্রমগুলো যদি পরীক্ষা করে দেখেন তাদের চাইতে রুহুল আমিন তরফদার অনেক অনেক বেশি কাজ করেছেন গত 4 বছরে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ আয়োজন করে প্রথম আলোচনায় আসেন তরফদার সেখানেই থেমে থাকেননি গেল 5 বছর দেশের ফুটবল উন্নয়নে দুহাতে ব্যয় করেছেন অর্থ সাই স্পোর্টিং আর চট্টগ্রাম আবাহনীর মতো বড় দুটো ক্লাবের পৃষ্ঠপোষকও তিনি দেশের ফুটবলকে সামনে এগিয়ে নিতে তরফদারের মতো অর্গানাইজারদের বাফুফেতে দেখতে চান সাবেকরা তরফদার রুহুল আমিন অল্প কিছুদিনেই বাংলাদেশের ফুটবলে উন্নয়নে যে কার্যক্রম করেছেন সবই প্রশংসনীয় এবং ভবিষ্যতে তিনি যদি এভাবে কাজ করে যেতে পারেন আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল খুব তাড়াতাড়ি উন্নয়নের মুখ দেখবে সাবেকদের মতে খেলোয়াড় হিসেবে দেশের ফুটবলকে যা দিয়েছেন সংগঠক হিসেবে কিছুই দিতে পারেননি সালাম মুর্শিদি বিপরীতে গত কয়েক বছরেই তরফদার রুহুল আমিন হয়ে উঠেছেন ফুটবলের তরফদার তাই বাফুফে সভাপতি পদে এখনও কাজী সালাউদ্দিনের কোনো বিকল্প দেখছেন না সাবেকরা তবে সালাউদ্দিনের নেতৃত্বে তরফদার রুহুল আমিনের মতো সংগঠকরা একাট্টা হলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে দেশের ফুটবল হাসান মাহাদি ডিবিসি নিউজ ঢাকা